আজকে আমি পাবদা সর্ষে করব। পাবদা সর্ষে, পাবদা মাছে আমি দেব হলুদ, নুন, লঙ্কা গুঁড়ো, কালো জিরে, সর্ষে, টমেটো, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা, ধনে পাতা। এবার মাছটাকে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। ভালো করে আমি নুন হলুদ মাখিয়ে নিলাম, দিলাম কড়ায়। সাদা তেল দিলাম, সাদা তেল আর সর্ষের তেল মিশিয়ে দুরকম তেল দিয়েই করব আমি। অনেক সময় পাবদা মাছ ভাজতে গিয়ে কড়াই লেগে যায়। আমি আমার একটা ছোট্ট টিপস বলছি, আমি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে আমি এর মধ্যে মাছটা ভাজবো। কড়ায় কালো জিরে ফোড়ন দিলাম, তারপরে আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম। দু একটা নাড়ার পরে তারপরে আমি হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য, তারপরে সর্ষে বাটা দিয়ে দিলাম। তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ছটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি এর মধ্যে, ধোয়া আছে, খালি তুই কুচিয়ে বাটির মধ্যে দিয়ে দে। এবার আমি মাছটা এক এক করে দিয়ে দেবো। এবার আমি ধনে পাতা কুচিটা দিয়ে দিলাম,
নামানোর আগে আমি একটু সর্ষে তেল দিয়ে দেবো। কুকুর কেন খাবে? কুকুর নিয়ে আসছে। হ্যাঁ, আর আমি এখন সবজি কাটছি। মাছটা এখন হয়ে গেছে, আমার নামিয়ে নেবো।